ফাইল থেকে ফাইলে ক্লিক করে অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে ফাইল থেকে অপশন, অপশন থেকে অ্যাডভান্স, মাউসটা স্ক্রল করে নিচের দিকে নিয়ে এসে শো টেক্স বাউন্ডারি। যদি বাউন্ডারিটা আমরা দিতে চাই, এই যে বাউন্ডারি এসে এখানে একটা, এখানে এই যে বাউন্ডারি, এই টেক্সটটা যদি, মার্জিনটা যদি দেখাতে চাই, সেক্ষেত্রে শো টেক্স বাউন্ডারি এই জায়গাটাতে ক্লিক দিয়ে দিতে হবে। যদি ক্লিক দেওয়া না থাকে তাহলে আমার বাউন্ডারিটা শো করবে না, যদি ক্লিক দেওয়া থাকে তাহলে বাউন্ডারিটা শো করা থাকবে। তাই আমরা ক্লিকটা উঠাই দিই, দিয়ে ওকে দিই, দেখেন বাউন্ডারিটা আমার এখন নাই। আবার কোথায় গেলাম, ফাইল থেকে অপশন, অপশন থেকে অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে শো টেক্স বাউন্ডারি, দিয়ে ওকে দিলাম, তাহলে দেখেন মার্জিনটা আবার চলে আসছে। আচ্ছা টেক্সট লিখি, দিয়ে এই টেক্সটের ভিতরে সবগুলো কি আছে, আলফাবেট আছে, এ থেকে 26টা আলফাবেট এই টেক্সটের ভিতরে আছে। আচ্ছা লেখার পরে প্রথম আমরা যেটা দেখবো, লেখাটাকে কপি করব। কপি, কপি করার জন্য এখানে দেখেন কপি, এখানে কাট, এরপরে আছে কি কপি, কপি করলাম, বুঝলে, কপি করে এখন এই লেখাটা কোথায় আমি পেস্ট দিতে চাই, এখান থেকে ক্লিক করে আমি এন্টার দিলাম, এন্টার দিয়ে নিচে নিয়ে আসলাম, লিখে পেস্ট দেবো, এখানে পেস্ট অ্যারে চিহ্ন দিয়ে আমরা ক্লিক করব না, উপরে পেস্ট ক্লিক করব, আবার পেস্টে ক্লিক করে আবার পেস্ট, আর কিবোর্ড দিয়ে যদি দিতে চাই তাহলে কন্ট্রোল ভি প্রেস করব, কন্ট্রোল, কন্ট্রোলের সাথে কি ভি প্রেস করব, কন্ট্রোল প্লাস ভি, তাহলে কিবোর্ডের শর্টকাট করা কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। আচ্ছা কপি, এখন কাট, এখান থেকে এই জিনিসটা আমি কাট করে নেব, মানে এখানে আমি রাখবো না, বাকি কি অন্য জায়গায় কাট বসাবো, তাহলে কাট করে নিলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি আবার সিলেক্ট করতেছি, সিলেক্ট করে এখান থেকে কাট করলাম, কাট করে আমি কোথায় পেস্ট দিতে চাই ওখানে নিয়ে গেলাম, সাপোজ আমি এখানে পেস্ট দিব, এই জায়গাটাতে পেস্ট দিতে চাই, তাহলে কন্ট্রোল এখান থেকে আবার পেস্টে গেলাম, তাহলে কি হয়ে গেল, পেস্ট হয়ে গেল। তাহলে কার্ড এবং কপির ভিতরে কী পার্থক্য, কপি করলে এইখানেও লেখাটা থাকলে, কার্ড করলে এখানে লেখাটা থাকে না, আর পেস্ট তো কপি এবং পেস্ট, কপি এবং কার্ড পেস্ট একই, পেস্ট হবার জন্য সেম, কার্ড করলেও পেস্ট দিলে যা ফলাফল, কপি করলেও পেস্ট দিলে একই ফলাফল। আচ্ছা এখন এই লেখাটাকে যদি আমি ফন্টের সাইজটা চেঞ্জ করতে চাই, মনে করো আমি এখানে টাইম নিউ রোমান দেবো, সেক্ষেত্রে এই যে ফন্ট লেখা আছে দেখেন, এখানে ফন্ট, এই ফন্ট এই অ্যারো চিহ্নটাতে ক্লিক করবো, ক্লিক করে সাপোজ আমি এই লেখাটাকে টাইম নিউ রোমান দিলাম, আরেকটা ফন্ট আমি সিলেক্ট করি বোঝার সুবিধার্থে, ক্ষেত্রে এই লেখাটা আমি চেঞ্জ করে দিই এরিয়াল, সাপোজ এরিয়াল, দেখেন লেখাটাকে এই ফন্ট একরকম আর এই ফন্টটা কি আরেক রকম। এটা এবার অন্য আরেকটা ফন্ট যদি আমি দিতে চাই, সাপোজ নিক্সন ফন্ট, তাহলে এই ফন্টটা কি আরেক রকম। এটাকে আমি বোল্ড করতে চাই, বোল্ড বলতে একটু মোটা করতে চাই লেখাটা, সেই ক্ষেত্রে কিবোর্ড থেকে কন্ট্রোল বি আর এখান থেকে যে বি লেখা আছে এই বিতে শুধু ক্লিক করব, তাহলে দেখেন এটা আমার লেখাটা বোল্ড হয়ে গেছে। এই লেখাটাকে আমি আন্ডারলাইন করতে চাই, তাহলে এখানে আই লেখা আছে, আগে লেখাটাকে সিলেক্ট করে নিতে হবে, নিয়ে আইতে ক্লিক করবো, তাহলে লেখাটা কি হয়ে গেছে, ইটালিক হয়ে গেছে, আন্ডারলাইন দেওয়ার জন্য ইউয়ের নিচে আন্ডারলাইন দেওয়া আছে, তাহলে বোল্ড ইটালিক এবং আন্ডারলাইন আমি এখান থেকে করতে পারি। লেখাটাকে এখন যদি বড়ো করার দরকার হয় তাহলে এখানে দেখেন একটা এ আছে, বা এখান থেকে আমি সাইজটা ছোটো বড়ো করতে পারি, এখানে যত সাইজ, সাপোজ আমি যদি ফ্র্যাকশন কোনো মান দিতে চাই, সেই সাপোজ 12.5 দিয়ে আমি ইন্টারফেস করবো, তাহলে ফোনটার সাইজটা কত হয়েছে 12.5, আর পাশে আর একটা এ দেওয়া আছে, এতে যদি আমি ক্লিক করি তাহলে এটা লেখাটা আমার অটো বড়ো হবে, আর পাশে আরেকটা ছোটো এ দেওয়া আছে, যদি ক্লিক করে ফোনটার সাইজটা ছোটো হবে। এখন এই লেখাগুলো যদি আমি সবগুলো ক্যাপিটাল করতে চাই,
আলফাবেট ক্যাপিটাল লেটার করব, এটা এখন সেন্টেন্স কেস আছে, এটা আমি ক্যাপিটাল লেটারে করব। সেই ক্ষেত্রে এর এখানে পাশে লেখা আছে দেখেন এ এবং কি ছোট আরেকটা এ দেওয়া আছে, এখানে এ দেওয়া আছে, আবার কি স্মল এ এবং ক্যাপিটাল এ, তা বড় হাতের এ একটা কি স্মল লেটার এ দেওয়া আছে। আমি এখানে ক্লিক করবো, ক্লিক করে আপার কেস ক্লিক করবো, তাহলে দেখেন সবগুলো আমার আপার কেসে কনভার্ট হয়ে গেছে। যদি আমি ফন্টের কোনো কালার চেঞ্জ করতে চাই তাহলে আমি এখান থেকে ক্লিক করলাম, ক্লিক করে এখানে কালার অনেক ধরনের কালার আছে, আমি এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে দিলাম, তাহলে এখান থেকে কালারও চেঞ্জ হয়ে যাবে। কারণ এই লেখাটার ভিতরে যদি আমি কোনো কালার দিতে চাই এখান থেকে কালার করে কী ধরনের আমি কালার ব্যবহার করতে চাচ্ছি, মানে যেটাকে আমরা হাইলাইট কালার বলি, মানে লেখার ভিতরে যদি কালার ব্যবহার করতে চাই সেক্ষেত্রে আমরা এই কালারটা ব্যবহার করতে পারি। এখন আমি এইগুলোকে যদি নাম্বারিং করতে চাই যে অটো নাম্বার হবে, সেক্ষেত্রে আমি সিলেক্ট করে নিব, নিয়ে আমি যদি কোনো সিম্বল ব্যবহার করি যেটা হচ্ছে বুলেট, বুলেট নাম্বার, এখান থেকে ক্লিক করবো, ক্লিক করে অনেক ধরনের সিম্বল আছে, আমি এগুলো ক্লিক করলে অটোমেটিক এই নাম্বারগুলো চলে আসবে। লেখাটাকে একটু ছোটো করে নিলাম, লেখাটাকে ছোটো করে নিই, ঠিক আছে, তাহলে নাম্বারগুলো অটো চলে যাবে। এখন আমি এই সিম্বল ব্যবহার না করে যদি অটো নাম্বার 1 2 3 ব্যবহার করতে চাই বা ABCD ব্যবহার করতে চাই, তাহলে পাশেই দেখেন এখানে কি আছে নাম্বার, মাঝখানটের চিহ্নটা থেকে নাম্বার আছে, তাহলে আমি এখানে ক্লিক করব, ক্লিক করে চাইলে আমি নাম্বার ব্যবহার করতে পারি, অথবা এখান থেকে রঙা চিহ্ন ব্যবহার করতে পারি, অথবা এখান থেকে ABCD ব্যবহার করতে পারি, ঠিক আছে। চতুর্থ নম্বর যেটা পাশে আরেকটা তৃতীয় নাম্বার আছে, নাম্বারটা কি এই যে নানের পরে প্রথমটা ক্লিক করব, যদি আমি MCQ প্রশ্ন বানাইতে চাই সেক্ষেত্রে আমাদের এটা বেশি ব্যবহার করা হয়, তাহলে আমি ক্লিক করলাম। এখন আপনার প্রশ্নটা এখানে লেখেন, হাউ প্রশ্ন লেখার পরে আমার এখন অ্যান্সার লিখবে, অ্যান্সার লাগবে, অ্যান্সারের জন্য আমি কিবোর্ড থেকে ট্যাপ প্রেস করবো, ট্যাপ ট্যাপ প্রেস করে আমি অ্যান্সার লিখলাম 1, তারপরে বি এর অ্যান্সার লিখলাম, সি এর অ্যান্সার লিখে আমি এন্টার দিলাম। এখন আবার প্রশ্ন লিখে দেন, আবার আরেকবার এন্টার প্রেস করবেন, তাহলে 2 নম্বর প্রশ্ন চলে আসবে। এখানে আপনি আরও প্রশ্ন লিখবেন, সাপোজ যে কোনো একটা প্রশ্ন লিখলাম, লিখে এন্টার প্রেস করলাম, আবার ট্যাপ প্রেস করবো, আবার প্রশ্ন অ্যান্সার লিখবো, আবার প্রশ্ন অ্যান্সার লিখবো, কি আবার প্রশ্ন অ্যান্সার লিখবো, আবার এন্টার দিলাম, দিয়ে আমার দরকার নেই প্রশ্ন লেখার ক্ষেত্রে ডবল এন্টার, তার মানে প্রশ্ন লেখার ক্ষেত্রে আমরা কী করলাম ডবল ইন্টার প্রেস করলাম। আচ্ছা, এরপরে লেখাকে যদি আমি সেন্টারে করতে চাই, সাপোজ এই লেখাটাকে আমি কী করবো এই সেন্টারে নিয়ে আসবো, মানে লেখাটা আমি সেন্টারে নিয়ে আসতে চাই, মিডিলে থাকবে, তাহলে এই লেখাটাকে আগে সিলেক্ট করলাম, পরে এখানে গেলাম, দেখেন কন্ট্রোল ই কিবোর্ড থেকে প্রেস করলে কন্ট্রোল ই, যদি লেফটে নিতে চাই তাহলে লেখাটা কন্ট্রোল এল প্রেস করলে লেখাটা লেফটে চলে, রাইটে নিলে কন্ট্রোল আর, আর সেন্টারে নিয়ে কন্ট্রোল ই, আর জাস্টিফাই যদি করার দরকার হয়, জাস্টিফাই বলতে লেখাগুলো সব এক করার দরকার হলে কন্ট্রোল জে, কন্ট্রোল ই জে করবো, অথবা এখান থেকে এটা আছে আমার জাস্টিফাই, তাহলে এটা লেফট রাইটে, এটা লেফটে, এটা সেন্টার, এটা আমার কি জাস্টিফাই, জাস্টিফাই জাস্টিফাই, ঠিক আছে। এখন মনে করেন যে আপনার এই লেখাটা কি স্পেস অনেক বেশি হয়ে গেছে, এক গ্যাপটা কি কমাইতে চাই, সেক্ষেত্রে এখানে ক্লিক করবো, লাইন স্পেসিং অপশন এটাতে ক্লিক করবো, ক্লিক করে আপনার জায়গায় 10, 10 জায়গায় 0, আমার দু জায়গায় আছে সিঙ্গেল করে দেবো, সিঙ্গেল করে ওকে দিয়ে দেবো, তাহলে দেখেন স্পেসটা কমে গেছে, এগুলোতে যেমন স্পেস আছে আর এটাতে কি কোনো স্পেস নাই। আচ্ছা, অথবা এটাকে আমরা এভাবে করতে পারি, এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ থেকে এখান থেকে জয়দাসে 0 করে দিলাম, মাল্টিপল আছে সিঙ্গেল করে দিয়ে আমি ওকে দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল। আচ্ছা, এখন যদি আমি এগুলোতে আবার কালার দিতে চাই সেক্ষেত্রে এখান থেকে আমি কী কালার ব্যবহার করতে পারবো, এটাতে যদি আমি বক্স দিতে চাই যে এই লেখাটাকে আমি প্রশ্নটাকে আমি বক্স করতে যাচ্ছি, তাহলে প্রশ্নটাকে সিলেক্ট করে এখান থেকে দেখেন অল বর্ডার, তাহলে প্রশ্নটা আমার বক্সের ভিতরে চলে গেলো, বক্সটা যদি আবার উঠে দিতে চাই এখানে ক্লিক করে এখান থেকে নো বর্ডার ক্লিক করলে আমার বক্সটা চলে যাবে। এখন সাপোজ আমি কিছু নাম্বার লিখলাম, রেন্ডারিং নাম্বার, মানে গেলে মানে 1 5 6, ঠিক আছে, একটা নাম্বার লিখলাম
এগুলো এলোমেলো আছে, এটা আমি ছোট থেকে বড় আকারে সাজাবো। তাহলে কোথায় ক্লিক করবো? এই যে এটা ক্লিক করতে হবে, ক্লিক করে এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, জাস্ট ওকে দিয়ে দেবো। তাহলে ছোট থেকে বড়, বড় থেকে ছোট আকারে সাজাইতে চাইলে এখান থেকে আবার ক্লিক করবো, ক্লিক করে এটাতে আবার ক্লিক করবো, ডিসেন্ডিং করে ওকে দিব, বড় থেকে ছোট আকারে। এরপরে আমাদের ফাইন্ড রিপ্লেস এবং গো টু, ডান দিকে দেখেন এখানে কী কী লেখা আছে, ফাইন্ড রিপ্লেস গো টু। তাহলে ফাইন্ডে ক্লিক করে আপনি যদি কোনো লেখাকে খুঁজতে চান সেক্ষেত্রে এখানে লিখবেন। সাপোজ ডগ লেখাটা কথা হয়তো আমি ডগ লিখে এটা দিলাম, দেখেন যত জায়গায় ডগ লেখা আছে সবগুলো কী করছে, সিলেক্ট করে নিয়েছে বা কালারটা চেঞ্জ করে ফেলছে। এখান থেকে আমি ডগটা চেঞ্জ করে আমি অন্য কোনো লেখা বসাইতে চাই, সেক্ষেত্রে এটাকে বলা হয় রিপ্লেস। তাহলে রিপ্লেস করবো ডগের জায়গায় 1 2 3 করে কী করলাম, রিপ্লেস একটা রিপ্লেস করতে চাই না রিপ্লেস অল দিতে চাই, সেক্ষেত্রে রিপ্লেস অল দিলাম, কি ওকে দিয়ে দিলাম। দেখেন আমার ডকের জায়গায় সবগুলো কি রিপ্লেস হয়ে গেছে। আচ্ছা, রিপ্লেসের পাশে আরেকটা দেখেন গো টু, মানে আপনার যদি একাধিক কোনো পেজ থাকে তাহলে পেজের কোন নাম্বারে যাওয়ার জন্য এখানে গো টু নাম্বার অফ পেজ। সাপোজ আমার এখানে আরও কন্ট্রোল এন্টার দিয়ে কয়েকটা পেজ দিলাম, দেখেন আমার এখানে পেজ আছে কটা, 4টা, যে পেজ নাম্বার 4টা। আমি 4 নম্বর পেজে অবস্থান করতেছি, এখন আমি 1 নম্বর পেজে যেতে চাই, সেক্ষেত্রে এখান থেকে গো টুতে ক্লিক করে নাম্বারও 1 নম্বর দিলাম, দিয়ে গো টু ক্লিক করলাম, তাহলে আমি কোথায় 1 নম্বর পেজে চলে আসলাম। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। সালামু আলাইকুম রহমতুল্লাহ।